समस्त পৃথিবীটাকে যখন গিলে খেতে এসেছে সেই শয়তান চোম, গৃহবন্দী মানুষ থেকে সরকার যখন হাহাকার করছে প্রাণীর আশায়, আর্তনাদ করে যখন বলছে এখনো কিছু বলার বাকি, এখনো কিছু করার বাকি, এখনো কিছু দেখার বাকি, ভয়ার্ত হৃদয়ে যখন বুলিয়া ওড়াচ্ছে বাঁচতে চাই আমি, বাঁচতে চাই, দুঃসময়ে আমায় কেড়ে নিও না, বাঁচিয়ে রাখো ধনী থেকে দরিদ্র, পশু পাখি থেকে কীট পতঙ্গ, নদী থেকে পাহাড়, জঙ্গল থেকে যমুনা, ভিয়েতনাম থেকে ভারতবর্ষ, ব্রাজিল থেকে লেবানন, শিকাগো থেকে প্যারিস। এমনই মুহূর্তে সিঁড়ি ঘরের কোণে তপ্ত প্রহরে ঠিক উপরের ধাপে ঘরমাক্ত নোংরা শরীরে বিষ বাষ্প ঢেলে দিলে উষ্ঠে, জিহ্বা থেকে কণ্ঠে যেতেই নিমেষে নীলকণ্ঠ হয়ে উঠল অঙ্গ প্রত্যঙ্গের অজানা ঠিকানা। এখনো বলবে মারণ পোকা দানা বাঁধেনি তোমার শরীরে, এখনো বলবে সংক্রমণ ছড়াওনি তুমি, মরবে জেনেই মারতে এসেছিলে চৈত্রে।